বঙ্গবন্ধু বিপিএলে ট্রফির সাথে ফটোশুটে থাকার কথা ছিল ফাইনালিস্ট দুই অধিনায়কের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস উপস্থিত থাকলেও ফরচুন বরিশালের হয়ে দেখা গেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় পেটের পীড়ায় সাকিবেরই অনুপস্থিতি। তবে সোহানের বক্তব্য ভিন্ন। আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বা উনি জিম বা কিছু করতেছে, এই কারণে হয়তো আসতে পারে নাই, আর যার কারণে আমি এখানে আসা। আর আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশন। কারণটা যাই হোক, ফাইনালে সাকিব মাঠে থাকছেন নিশ্চিত করেছেন সোহান, জানিয়েছেন দলের পরিকল্পনাও। যার যতটুকু কাজ থাকবে আসলে টিমে কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে। আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবারের আসরে সবচেয়ে ধারাবাহিক বরিশাল, ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য রেখেছে দেশি বিদেশি তারকাদের মিশ্রণ। দলে গেইল ব্রাভোদের মতো ম্যাচ উইনিং ক্রিকেটার যেমন রয়েছে, তেমনি মাঠে সাকিবের অধিনায়ক দক্ষতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে বরিশালকে। নামের ভারে পিছিয়ে নেই কুমিল্লাও। ডুপ্লেসি, সুনীল নারিন কিংবা মঈন আলী, যে কেউ ম্যাচ জয়ের হাতিয়ার হয়ে জ্বলে উঠতে পারেন। সেসব পাশ কাটিয়ে ভয়ডরহীন ক্রিকেটকে ফাইনালের মূলমন্ত্র হিসেবে দেখছেন ভিক্টোরিয়ানসের অধিনায়ক। কালকের ক্রিকেটটা হবে পুরোটাই হচ্ছে আপনার মানে পুরো সাহস নিয়ে, যে যত সাহস নিয়ে খেলতে পারবে, যে যত কাম থাকতে পারবে মাঠের ভিতরে, তাদের দিকে রেজাল্টটা বেশি যাওয়ার সম্ভাবনা থাকবে। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে, কারণ ও অনেক সময় অনেক যে ট্রিক্সগুলো করে সেটা আসলে অনেক সময় ব্যাটসম্যানরা বুঝতে পারে না, সেটা যদি আমরা অবাকরণ করতে পারি তাহলে আমরা মনে হয় জেতার সম্ভাবনা থাকবে। ইতিহাস বলে বিপিএল এর ফাইনালে হারতে জানে না দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। বরিশালের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো। প্রথম ও তৃতীয় আসরে ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি দলটির। শেষবারের হতাশায় প্রতিপক্ষ ছিল এই ভিক্টোরিয়ান্সরাই। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।